ক্লাস সেভেনে গার্লস এবং বয়েজ দুটি ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা আমাদের মেয়েদের দিকে যে প্রথম পরীক্ষার ইতিহাসের সিলেবাস মোটামুটিভাবে করা হয়েছিল, সেখানে দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এই দুটো অধ্যায় আমাদের মেয়েদের জন্য ঠিক করা হয়েছে। তো আমরা দ্বিতীয় অধ্যায়ে আজকে প্রথম ক্লাসটা করব। আর আমাদের এই দ্বিতীয় অধ্যায়ে যে অধ্যায়টার নাম এখানে বোর্ডে দেখাচ্ছি, বইতে তোমরা দেখবে যে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা এবং সময় দেওয়া যে খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক এই সময়টা, এবং তোমরা বইটা তো অবশ্যই পড়বে। তো আমি খুব স্বল্প ধারণা দেওয়ার চেষ্টা করবো তোমাদের, যন্ত্রের মাধ্যমে তো বেশিক্ষণ ক্লাস করা সম্ভব, কিন্তু হয়তো সেটা তোমাদের দেখা সম্ভব নয়। তো আমরা প্রত্যেকে ভারতের অধিবাসী সেরকমভাবে লেখা আছে, এবং ভারতবর্ষ তো বিরাট একটা দেশ। আমি একটা মানচিত্র দেখানোর চেষ্টা করি তোমাদের, তো বিরাট একটা দেশ। তো এই বিরাট ভারতবর্ষে আমরা কোন জায়গায় বসবাস করি এবং যে জায়গায় আমরা বসবাস করি সেই জায়গার কী নাম, এবং আগে তার কী নাম ছিল, এখন তো আমরা নাম এটা বলি, কিন্তু তার আগে কী নাম ছিল, তার ভৌগোলিক সীমানা, তার দক্ষিণ দিকে কী আছে, উত্তর দিকে কী আছে, পূর্ব দিকে কী আছে, পশ্চিম দিকে কী আছে, বা তার ভৌগোলিক পরিবেশ, মানে কোন কোন নদী এই জায়গার উপর দিয়ে প্রবাহিত হয়েছে ইত্যাদি বিভিন্ন। এবং এই ভূখণ্ডে যারা বসবাস করি আমরা, তো আগে আমাদের জীবনযাপন কেমন ছিল, জীবনযাপন পদ্ধতি কেমন ছিল, জীবিকা কী ছিল ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে কিন্তু একটু জানতে হবে। আর এটা জানতে গেলে এটা আমাদের অনেকটাই অতীতে যেতে হবে। তোমরা বইটাতে দেখবে যে এক থেকে দেড় হাজার বছর আগে থেকে আমাদের এইগুলো কিন্তু জানতে হবে, বা তখনই আমাদের তখনকার বিষয়গুলো আমাদেরকে একটু পড়তে হবে, তবে আমরা ওই সময় আমাদের এই যেখানে আমরা বসবাস করি এই জায়গার মানুষের সমস্ত বিষয়গুলো জানতে পারবো। তো আমরা যে জায়গায় বসবাস করি সেই জায়গাটার নাম পশ্চিমবঙ্গ, সেই জায়গাটার নাম পশ্চিমবঙ্গ নাম আমাদের এখানে। তো এখন এই পশ্চিমবঙ্গ তোমরা দেখবে যে টুকরো কথায় যে পশ্চিম শব্দটা যখন ছিল না, তার আগে আমাদের এই ভূখণ্ড যেখানে আমরা বসবাস করি এই জায়গার কি কি নাম ছিল, টুকরো কথায় দেখতে পাবে যে বঙ্গ, বাংলা, বাংলাদেশ, তারপরে পশ্চিমবঙ্গ এসেছে। সুতরাং এই যে বঙ্গ শব্দ, বাংলা শব্দ, বাংলাদেশ হলো, তারপরে পশ্চিমবঙ্গ এলো। এবার টুকরো কথায় তোমাদের দেখবে যে বঙ্গ এই যে নামটা প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায়, ঋগ্বেদে, ঐতের ও আরণ্যকে। এরকমভাবে এখানে কতকগুলি বেশ ভালো প্রশ্ন এখানে আছে, টুকরো কথায় তোমরা পড়বে। কৌটিল্যের অর্থশাস্ত্রে উল্লেখ পাওয়া যায়, তারপরে কালিদাসের রঘুবংশ কাব্যে বঙ্গ এবং সুম্ম এই শব্দ পাওয়া যায়। তারপর দেখবে এখানে মিনহাজ ইসরাজের লেখা, সেখান থেকে বঙ্গ শব্দটা জানা যায়। তারপরে আমরা মুঘল যুগে আবুল ফজল ওনার লেখা আইনি আকবরী গ্রন্থে এই বাংলাকে সুবা বাংলা বলা হতো। তো এই যে কয়েকটা শব্দ আমি বললাম, শব্দগুলি তোমরা একটু দেখবে। এরপরে টুকরো কথাতেই যেগুলো রয়েছে, তো সেখানে আমরা জানি যে ভারতবর্ষ জানি মানে আমার পড়া হয়নি, আমাদের তোমাদের পড়া হয়নি, কিন্তু তোমরা ইতিমধ্যে শুনেছো যে আমাদের ভারতবর্ষ একসময় পরাধীন ছিল, ব্রিটিশরা শাসন করত এবং ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের দীর্ঘ আন্দোলন হয়েছে, স্বাধীনতা সংগ্রাম বলে থাকি, এবং শেষ পর্যন্ত আমরা 1947 সালে স্বাধীনতা অর্জন করেছি। তো যখন
47 সালে ভারত স্বাধীন হয় তখন ভারতবর্ষের এই দিকে একটা বিভাজন ঘটে এবং এই দিকে একটা বিভাজন ঘটে এবং তার নাম হয় পাকিস্তান তো এই দিকে নাম হয় পশ্চিম পাকিস্তান এই দিকে নাম হয় পূর্ব পাকিস্তান তো এরকম নাম দিয়ে আমাদের 47 সালে ভাগ আর ঠিক তখনই এই বাংলার একটা অংশ পশ্চিমবঙ্গ এই অংশটা দেখাচ্ছি বাংলাদেশ এটা এখন তো এই পুরো অংশটা নিয়ে আমরা তখন এই বাংলা ভাষাভাষী লোক বাস করত এর একটা বাংলা ভাষাভাষীর একটা অংশ তখন হয়ে গেল পুরো পাকিস্তান আর তখনই আমাদের এই দিকে পশ্চিম দিকে যে বাংলাভাষী জায়গাটা হয়ে গেল এটা হচ্ছে পশ্চিমবঙ্গ এটা 47 সালে আমাদের পশ্চিমবঙ্গ এই শব্দটার জন্ম বলতে পারি তারপরে পুরো পরবর্তীকালে স্বাধীনতা লড়াই হয় বাংলাদেশ তো যাই হোক আমাদের এই যে বাংলা পশ্চিমবঙ্গ এখানে গঙ্গা নদী করতে হুগলি নদী আমাদের বইতে রয়েছে গঙ্গা মেঘনা ভাগীরথী ইত্যাদি নদীর নাম দেওয়া রয়েছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের হুগলি নদী প্রবাহিত হয়েছে তো আমাদের এই তো শুধু পশ্চিমবঙ্গ আমরা পড়ছি না আমরা পড়ছি পুরো বাংলা বাংলা অধ্যুষিত অংশ পুরোটা পড়ছি আমরা তো সেই জন্য এই বাংলা অধ্যুষিত অংশে বাংলা অধ্যুষিত অংশে আমরা এখানে তিনটি প্রধান নদী আমরা এখানে দেখতে পাচ্ছি আর এই নদী বা ভূ প্রকৃতি অনুযায়ী আমরা এই বঙ্গ বা বাংলা এই অংশটা কয়েকটা ভাগে আমরা ভাগ করেছি সেটা তোমাদের বইতে তোমরা দেখবে যে কয়েকটা অংশে ভাগ করেছি আমরা তো সেখানে কুণ্ডবর্ধন বা বরেন্দ্র বঙ্গ এটা আমাদের ডান দিকে বইতে একটা সুন্দর ম্যাপ দেওয়া আছে তোমরা ম্যাপটা দেখে দেখে পড়বে এবং এখান থেকে কিন্তু এক নম্বরে প্রশ্নগুলো এখান থেকেও থাকে ঠিক আছে আবার দুই নাম্বার প্রশ্ন দুই একটা থাকতে পারে আমি সবগুলো চলে তোমাদের আমি বুঝতে করতে বলছি না তোমরা শুধু একটু মানে আইডিয়া রাখবে মানচিত্র অনুযায়ী তোমরা কিন্তু অন্ধের মধ্যে বুঝতে পারবে না মানচিত্র অনুযায়ী পড়বে যেমন ধরো যে গঙ্গা গঙ্গার মন জায়গাটা একদম মানে বঙ্গোপসাগর ঠিক উপরে মানে আমাদের বাংলার একদম দক্ষিণ দিকের অংশ ঠিক আছে এরকম একটা জায়গা মাথায় রাখবে যে এই দিকের অংশটা গঙ্গার বা আমাদের বাংলার যে পশ্চিম দিকের অংশটা সুন্দর রাঢ় অঞ্চল যেটা আমরা হয়তো বাঁকুড়া মেদিনীপুর হ্যাঁ এই যে এলাকাটা রাঢ় অঞ্চলে হচ্ছে এখানে বরেন্দ্র বলা হচ্ছে এরকম বিভিন্ন সমতল হরিকেল কোন জায়গায় মানে কোন দিকে অবস্থিত এইটা একটু মাথাটা চিত্রটা মাথায় রাখবে রেখে একটুখানি বুঝে পড়বে দেখবে তোমাদের মনে থাকবে এই জন্য হয়তো অনেক সময় হয়তো বলা হতে পারে যে কোন অঞ্চলকে সমতল অঞ্চল বলা হয় কোন অঞ্চলকে বরেন্দ্রভূমি বলা হয় প্রশ্ন হতে পারে এছাড়া কতগুলো শব্দের এখানে অর্থ আছে হ্যাঁ যেমন এখানে যে বজ্রভূমি বলা হয় কোন অঞ্চলকে বজ্রভূমি বলা হয় রাঢ় এবং সুন্দর অঞ্চল এখানে বজ্রভূমি বলা হয় এইটা একটুখানি দুই একটা এক নাম্বার প্রশ্ন তোমরা এখান থেকে একটু রিডিং পড়বে আর গৌড় অঞ্চলটা আমি একটু বিশেষ করে বলছি কারণ গৌড় অঞ্চলকে নিয়ে আমাদের একটুখানি পরবর্তীকালে ইতিহাস রয়েছে গৌড় অঞ্চল বলতে যে অংশটা বর্তমান মালদা মুর্শিদাবাদ মালদা এবং মুর্শিদাবাদ সেই অংশটা মানে এই যে যে অংশটা দেখাচ্ছি আমি এখানে এইরকম জায়গায় মালদা মুর্শিদাবাদ ঠিক আছে মালদা মুর্শিদাবাদ এরকম জায়গা তারপর দিনাজপুর কোচবিহার এরকম ভাবে আছে এইরকম জায়গাটা নিয়ে এটা গৌড় অঞ্চল বলা হচ্ছে যে গৌড় অঞ্চল আমরা একটু পরে আমরা পরবর্তীকালে পড়ব শশাঙ্কের নাম এখানে রয়েছে গৌড় অঞ্চল মানে শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ নাম ভালো করে পড়বে এবং কোন জায়গায় জেলা যে তোর বইতে নাম দেওয়া আছে সমতট কোন অঞ্চল সমতট হরিকেল কোন অঞ্চলকে বলা হয় তো সেরকমভাবে তোমরা একটু মানচিত্র অনুযায়ী তোমরা একটুখানি ভাবনা চিন্তা করবে মাথায় রাখার চেষ্টা করবে তোমাদের কিন্তু এখান থেকে আমি থ্রুলি অন্ধের মধ্যে মুখস্থ করতে বলছি আচ্ছা তারপরে তোমাদের বইতে দেবে শশাঙ্ক একটা নাম এখানে রয়েছে আমরা শশাঙ্ক সম্পর্কে আগে কতটা কি পড়া হয়েছে সেটা হয়তো হয়নি তো বাংলার যে ভারত ভারতবর্ষের মানচিত্রে একটা বাংলা যেটা আলাদা একটা জায়গা বাংলা বলে যে একটা জায়গা বা বঙ্গ বলে একটা জায়গা যে আলাদা রয়েছে তো এই যে স্বতন্ত্রকরণের ক্ষেত্রে এই শশাঙ্কের কিন্তু একটা বিরাট অবদান আছে মানে ভারতবর্ষের মানচিত্রে বাংলাটা আলাদা অবস্থা
ভারতবর্ষের মানচিত্রে বাংলার একটা আলাদা অবস্থা, এক্ষেত্রে শশাঙ্কের একটা বড় ভূমিকা আছে। তো সেই শশাঙ্ক সম্পর্কে আমরা একটু পড়ার চেষ্টা করব, তোমরা বুঝে দেখবে যে গুপ্ত সম্রাটের অধীনে মহাসামন্ত ছিল। এই যে সামন্ত মহাসামন্ত এইসব বিষয়গুলো আমাদের কিন্তু একটু জানার দরকার, যে সামন্ত মহাসামন্ত এরা কারা, কি কি কাজ এদের। তো সামন্ত আমাদের ভারতবর্ষে হয়তো সেরকমভাবে সামন্ত প্রথা কিন্তু ছিল না, হয়তো আমরা ইউরোপের ইতিহাসে যখন পড়েছিলাম সেক্ষেত্রে আমরা কিন্তু সামন্ত প্রথা, সামন্ত প্রভু এগুলো পড়েছি, কিন্তু আমাদের ভারতবর্ষে সামন্ত প্রথা সেরকমভাবে ছিল না। আমাদের এখানে জমিদারি সিস্টেমটা আমরা পাই ভারতবর্ষ ইতিহাসে। তো মহাসামন্ত বলতে যিনি হয়তো বিরাট একটা অঞ্চলে এই হিসাব নিকাশ দেখভাল করতে, জমি জায়গা দেখভাল করতে দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছিল, সেই হিসাবে ওনাকে মহাসামন্ত বলা হতো। তো তোমরা দেখবে ওইটাতে এখানে যে 606 থেকে 7 পারমাণিক, যে এই সময় তিনি এই বাংলাকে একটা স্বাধীনভাবে শাসন করা বা স্বতন্ত্র করা এই সময় থেকে শুরু হয়েছিল, এবং তিনি 636 37 খ্রিস্টাব্দে তিনি মারা যান, ততদিন বাংলা মোটামুটি একটা স্বাধীন বাংলা হিসাবে বা বঙ্গ হিসাবে পরিচিতি লাভ করেছিল, এবং ওরা রাজধানী ছিল কর্ণসূবর্ণ। দ্বিতীয় প্যারাতে দেখবে যে উত্তর ভারতে মানে বাংলায় যে একটা শক্তির উত্থান হচ্ছে, সেটা নিশ্চয়ই তার পার্শ্ববর্তী যে সমস্ত শক্তি বা রাজা যাই থাকুক না কেন, কেউ কিন্তু সেটাকে সহজভাবে মেনে নিতে পারে না। ফলে একটা শক্তির যখন উত্থান ঘটে তার পার্শ্ববর্তী কিন্তু অনেক শত্রু শক্তি অটোমেটিক শত্রুতা এসে যায়, যেটা আমি আগেই বললাম যে কোনো শক্তি চায় না যে তার পাশে আর একটা শক্তির উত্থান হবে। ফলে শশাঙ্কের সঙ্গে বাংলার যে চারিদিকে বেশি উত্তর দিকে বা পূর্ব দিকে আরও বিভিন্ন শক্তি তখন ছিল। তো সেটা এখানে কয়েকটা নাম তোমরা দেখতে পাবে, মালব, কনৌজ, থানেশ্বর, কামরূপ এরকম আরও। তো এই উত্তর পূর্ব ভারতের এই ভৌগোলিক অঞ্চলকে নিয়ে এই যে মালব, কামরূপ, কনৌজ, থানেশ্বর এবং গৌড় সকলের মধ্যে একটা মানে গোষ্ঠী তৈরি হয়, যে ভৌগোলিক আধিপত্য আরও বিস্তার করার জন্য বা আরও সাম্রাজ্য প্রসার করার জন্য বিভিন্ন রাজা বিভিন্ন রাজার সঙ্গে বন্ধুত্ব তৈরি করছে, ফলে একটা গোষ্ঠী হচ্ছে অন্য গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ হচ্ছে, লড়াই হচ্ছে, এরকম একটা অংশ এখানে লেখা হয়েছে। উত্তর পশ্চিম বারাণসী ওনার সীমানা যেটা ছিল, যে উত্তর পশ্চিম বারাণসী পর্যন্ত, উত্তর বারাণসী বলতে আমাদের একটা ওখানে উত্তরপ্রদেশে এরকম জায়গা বারাণসী, এরকম জায়গা থেকে তুমি এই বিস্তীর্ণ এলাকা মোটামুটি হবে বারাণসী অনেক পর্যন্ত হবে। তো এখান থেকে তাহলে এখান থেকে শুরু করে এরকম একটা বিস্তৃত জায়গা কিন্তু এই শশাঙ্কের অধীনে ছিল। তো উত্তর পূর্বে একটা বারাণসী পর্যন্ত রাজত্ব ছড়িয়ে পড়েছিল, সমগ্র গৌড় দেশ, মগধ, বুদ্ধগয়া অঞ্চল, যেটা বললাম যে বুদ্ধগয়া বিহার, বিহার এখানে উড়িষ্যা পাশে উড়িষ্যা বলে একটা বিস্তীর্ণ অঞ্চল তিনি কিন্তু দখল করেছে, এবং প্রতিনিয়ত উত্তর ভারতের বিভিন্ন রাজার সঙ্গে তাকে লড়াই করতে হতো, এমনকি কামরূপ রাজার সঙ্গেও তাকে লড়াই করতে হতো। অর্থাৎ এই যে দ্বিতীয় প্যারা যেটা আছে যে শশাঙ্কের সময় এই বঙ্গের বা শশাঙ্কের রাজ্যের সীমানা, এই সীমানাটা এখানে দ্বিতীয় প্যারাটা তোমরা যখন পড়বে অনেক ক্ষেত্রে আমরা এখান থেকে দুই নম্বরে একটা প্রশ্ন দিই যে শশাঙ্কের অবদান আলোচনা করো, ঠিক আছে? শশাঙ্কের অবদান আলোচনা করো বলতে যে অনেক কিছুই লিখতে হয়, কিন্তু এবার সেক্ষেত্রে হয়তো তোমাদের এই বইতে অতটা নেই, এক জায়গাতে নেই, তখন এই প্যারাটাই হয়তো অনেক সময় তুলে দেওয়া হয় যে তিনি এরকম স্বাধীন বঙ্গ বা গৌড়াদ্বীপ বা গৌড় প্রতিষ্ঠা করেছিলেন, তার সীমানা উত্তর থেকে দক্ষিণ এরকম ছিল, পূর্ব থেকে পশ্চিম এরকম ছিল, কোন কোন জায়গা শশাঙ্কের রাজ্যের মধ্যে পড়ে বা কোন কোন জায়গার উপর তিনি প্রভুত্ব প্রতিষ্ঠা করেছিলেন, কোন কোন রাজার সঙ্গে তার সংঘাত হয়েছিল ইত্যাদি, এই বিষয়গুলো নিয়ে সামান্য একটু শশাঙ্ক সম্পর্কে লিখতে হবে।
সেটা তার বিষয় তার কৃতিত্ব। এবং পরে তোমরা পাঠায় দেখবে যে ওখানে দুটি তিনটি প্যারাতে তোমাদের এখানে শশাঙ্ক সম্পর্কে লেখা আছে যে শশাঙ্কের সঙ্গে উত্তর ভারতে থানেশ্বরের পুষ্যপতি বংশ, পুষ্যপতি বংশ ওখানে গ্রহ বর্মা হর্ষবর্ধনের সঙ্গে তার একটা দ্বন্দ্ব দেখা যায়। তো সকল উত্তর পথনাথ নামে পরিচিত হর্ষবর্ধন তার সঙ্গে শশাঙ্কের একটা বিবাদ, এটা বইতে তোমার দেখবে যে উত্তর দুটো প্যারাতে রয়েছে এরকম তার সামরিক কৃতিত্ব বলতে পারি এটা আমরা। তারপরে শশাঙ্কর তার ধর্ম সম্পর্কে এখানে রয়েছে যে প্রথমে তিনি শিবের উপাসক ছিলেন শৈব বলা হয়, এটা আবার অনেক ক্ষেত্রে এক নাম্বার প্রশ্ন দেওয়া হয় যে সকল উত্তর পথনাথ যেমন একটা এক নাম্বার প্রশ্ন করা হয় সকল উত্তর পথনাথ হর্ষবর্ধনকে বলা হয়। কেন বলা হয় সকল উত্তর পথনাথ, এগুলো পরপর আছে কিন্তু এখানে আলোচনা করা হোক। সকল উত্তর পথনাথ বলতে আমরা যারা এখানে বিন্দু পর্বতের পর্বত থাকে বিন্দু পর্বত, এই বিন্দু পর্বতের উত্তর অংশ এদিকে সাধারণত পশ্চিমবঙ্গ বংশের রাজা হর্ষবর্ধন তিনি উত্তর ভারতে বিস্তীর্ণ অঞ্চলে মানে কথিত আছে, কার কতটা অবদান সেটা হয়তো আমরা সঠিকভাবে সেটা বলতে পারি না, কথিত আছে যে তিনি উত্তর ভারতে একটা বিরাট সাম্রাজ্য বিস্তার করেছিলেন, তিনি অপরাজেয় ছিলেন, এই জন্য সভা কবি তার ওনাকে সকল উত্তর পথনাথ বলে উপাধিতে ভূষিত করেছিলেন। কৃষি এবং বাণিজ্য নিয়ে এই একটা প্যারা এখানে রয়েছে,
তোমরা দেখতে পাবে যে এখানে যারা বাণিজ্য করত বণিক গোষ্ঠী তাদেরকে শ্রেষ্ঠী বলা হয়। শ্রেষ্ঠী শ্রেষ্ঠী বলে একটা শব্দ আছে যেটা বণিকদের বলা হয় শ্রেষ্ঠী, কারণ ওই শব্দটা অনেক ক্ষেত্রে একটা শব্দ দিয়ে উপসর্গ থাকে যে শ্রেষ্ঠী কাদের বলা। এটা একটু দেখবেন, তারপরে সেরকম শর্ট প্রশ্ন আর ওখানে পাবে না। তারপর শেষের দিকে একটা প্যারা দেখবে যে শশাঙ্ক কোন স্থায়ী রাজবংশ তৈরি করে দিতে পারেননি, মানে পরবর্তী জেনারেশন যে বংশ পরম্পরায় যে শাসন করবে সাম্রাজ্য ধরে রাখবে টিকিয়ে রাখবে সেরকমটা তিনি করে দিতে পারেননি, ফলে ওনার মৃত্যুর পরেই একটা বাংলায় অরাজকতা তৈরি হয়। তোমরা এটা দেখবে আর এই বইটা পাশে রাখবে, এই মানে সব পদ্ধতির কথাগুলো আমি আলোচনা করে যাচ্ছি। তো শশাঙ্কর ওখানে শশাঙ্কের মৃত্যুর পর তো সেরকম তার যোগ্য উত্তরসূরি তো সেরকমভাবে দেখা যায়নি, এবং এই বিরাট যে একটা বাংলা যে সাম্রাজ্য সেই সাম্রাজ্যের মধ্যে একটা বিরাট অরাজকতা বিশৃঙ্খলা তৈরি হয়। এই জন্য দেখবেন যে সেই যে অরাজকতা বিশৃঙ্খলা সেটাকে এখানে মাৎসন্যায়ী এর সঙ্গে তুলনা করা হয়েছে। তো মাৎসন্যায় যুগ এটা দুই নম্বরে প্রশ্ন করতে থাকে। মাৎসন্যায় বলতে এখানে কিছুই নয়, মানে একটা কুকুরের সঙ্গে তুলনা করা হচ্ছে। একটা কুকুরে কি হয়, একটা কুকুরে যদি সেখানে মানে কোনো রকম নিয়ন্ত্রণ না করা হয়, কুকুরে মানে চাষ করা কুকুর আর এমনিতে পড়ে থাকা কুকুর, তো এমনিতে পড়ে থাকা কুকুরগুলোতে কী হয়, যেখানে বড় বড় যে সমস্ত মাছগুলি থাকে তারা ছোটো ছোটো মাছগুলিকে খেয়ে ফেলে, আর যদি একটা পুকুরে যদি চাষ করা হয় তাহলে সেখানে কী করা হয়, তো সব ওই ছোটো ছোটো মাছ ছাড়া হয়, সেখানে বড় ছোটো ছাড়া হয় না, তাহলে একই রকম মাছ ছাড়া হয়, যার ফলে কী হবে সেখানে কেউ কাউকে খাওয়ার কোনো ব্যাপার থাকে না। আর যেসব পুকুরে নিয়ন্ত্রিত নয় তো সেখানে কী হবে, সেখানে বড় বড় মাছ থাকলে যে ছোটো ছোটো মাছ ফেললে সেই বড় বড় মাছগুলো ছোটো ছোটো মাছগুলো খেয়ে ফেলে। অর্থাৎ এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে এরকম যে বাংলায় যখন শাসক কেউ নেই ঠিক সেই সময় যারা যারা বড় বড় জমির মালিক ধনী ব্যক্তি যারা তারা কী করছে, তারা ওই বঙ্গের গরিব মানুষগুলোকে বিভিন্নভাবে গ্রাস করছে, শোষণ করছে, মানে ওইটাকে নিয়ন্ত্রণ করার কেউ নেই, মানে লাগামহীন যেটা বলা হয়। হ্যাঁ, যে একজন ধনী বা বিত্তবান মানুষ একজন গরিব ব্যক্তিকে শোষণ করছে সেটাকে নিয়ন্ত্রণ করার আর কেউ নেই, বাধা দেওয়ার আর কেউ নেই। যেটা পুকুরে যেমন হয় না, পুকুরে যেমন একটা বড় মাছ ছোট মাছকে ধরে গেলে খেয়ে ফেলে, সেখানে যেমন নিয়ন্ত্রণ করার কেউ নেই, তেমনি আমাদের বাংলায় এই বঙ্গে তো সেরকমই হয়েছিল। এই জন্য আমাদের এইটা একটা মাৎসন্যায়ের সঙ্গে তুলনা করা হচ্ছে, মানে মাছের মতো তুলনা করা হচ্ছে, যে ওখানে যেমন বড় বড় মাছ ছোটো ছোটো মাছকে খেয়ে ফেলে তেমনি আমাদের এই বাংলাতেও হয়েছিল যে বড় বড় বিত্তবান মানুষ তারা গরিব মানুষকে গ্রাস করেছিল বিভিন্নভাবে। তো এইটা দুই নম্বর তোমরা একটু দেখবে, আর তারপরে দেখবে যে এই অরাজকতা দীর্ঘদিন চলতে পারে না, যে কোনো জিনিসের তো একটা নিষ্পত্তি আছে, শেষ আছে, তো এই অরাজকতা শুরু হলো, কিন্তু অরাজকতা তো কালের পর কাজ চলতে পারে না। তারপর দেখা গেল কি যে এই যে যারা মানে বড় বড় সামন্ত বা বড় বড় জমির মালিক যারা, এনাদের মতো থেকেই একজনকে ওনারা ঠিক করলেন যে এইভাবে চলতে পারে না, একজনকে রাজা হতে হবে, বা একজনকে রাজা বানানো হলো, ওনার নাম হচ্ছে গোপাল। আর গোপাল সিংহাসনে বসলেন কত সালে তোমাদের বইটিতে দেখবে যে 750 এরকম দেওয়া আছে, যে ওনাকে বাংলার রাজা বলে মেনে নেওয়া হলো এবং তারপর থেকেই বাংলায় পাল বংশ শাসন করতে শুরু করে। তো ওনার পরে ধর্মপাল, ধর্মপাল বা দেবপাল এরকম পরপর আছে, ঠিক আছে। তো ধর্মপালের এখানেও দেখবে যে একটা ত্রিশক্তি সংগ্রাম শব্দ আছে, ত্রিশক্তি সংগ্রাম উত্তরপ্রদেশ কনৌজ এবং জায়গায় কনৌজ, সেই কনৌজের যিনি রাজা ছিলেন হর্ষবর্ধন, খুব সমৃদ্ধ রাজধানী ছিল, যার ফলে ওই সমৃদ্ধ জায়গা দখল করা সবারই একটা নেশা ইচ্ছে থাকে। তো বাংলা পাল যে গুর্জরপতি আর রাষ্ট্রপতি, তিনটে দিকে রাষ্ট্রপতি এখানকার আর বাংলা পাল, তিনটে শক্তি কনৌজকে কেন্দ্র করে একটা লড়াই হয়েছে মানে দখল করার জন্য, ওইটাকে ওরা ত্রিশক্তি লড়াই, ওইটা মাঝে মধ্যে পরীক্ষায় থাকে দেওয়া হয় ত্রিমুখী লড়াই কী। তা ধর্মপাল সেই শক্তি সেই লড়াই অংশগ্রহণ করেছিলেন, তারপর ধর্মপালের ছেলে দেবপাল, দেবপালের সময়ও
বাংলায় বেশ একটা সাম্রাজ্য ব্যাপক প্রসার লাভ করে এবং অনেক সময় দেবপালকে পালগণের শ্রেষ্ঠরাজে বলা হয়, আবার কোনো কোনো জায়গায় ধর্মপালকেও পালগণের শ্রেষ্ঠরাজে বলা হয়, এরকম একটা তর্ক বিতর্ক আছে। তো আমাদের এখানে এখন ধর্মপালকেই দেখছি বিভিন্ন জায়গায় লেখা আছে। তো পাল রাজত্বকালে বাংলার যে সীমানা দেখো এখানে উল্লেখ করা আছে, হিমালয় পাদদেশ থেকে দক্ষিণে বিন্ধ্য পর্বত, মানে হিমালয় পাদদেশ থেকে একদম বিন্ধ্য পর্বত, আর যে কামরূপ থেকে শুরু পূর্বে কামরূপ পর্যন্ত, এই যে বাংলায় পাল রাজাদের যে রাজ্য সীমা সেটা একটু দেখবে, প্রাগ জ্যোতিষপুর বলা হয় এখানে। এবার দেবপালের পরে পাল বংশের আবার পতন শুরু হয়, পরবর্তী রাজারা দুর্বল হয় এবং রাষ্ট্রকূট পতিয়াদের সঙ্গে লড়াই হয় এবং সেখানে একের পর এক পাল রাজারা পরাস্ত হতে থাকে এবং এমন হয় পাল রাজাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। এবং তোমরা বইতে দেখবে যে প্রথম মহিপাল আবার তিনি পালদের যে হারিয়ে যাওয়া গৌরব তো কিছুটা হলেও পুনরুদ্ধার করার চেষ্টা করেছিলেন এবং করতে পেরেছিলেন। আর তারপরে তার সিংহাসনে বসে দ্বিতীয় মহিপাল, আবার এই দ্বিতীয় মহিপালের সময় একটা কৈবর্ত বিদ্রোহ আছে, দুটো কথা দেখবে। কৈবর্ত মানে জেলে সম্প্রদায়ের মানুষ, তারা বিদ্রোহী হয়েছিল, অনেক তাদের পেছনে অনেক মানে জমিদার গোষ্ঠীর মানুষ ছিল, তারা ওই যে সমস্ত মানুষকে ইন্ধন জুগিয়েছিলেন, যার ফলে দ্বিতীয় মহিপাল রাজত্বকালে জেলে সম্প্রদায় বিদ্রোহ করেছিল। এবং দেখবে যে ওখানে দীপক ভীম এরকম বিভিন্ন ব্যক্তি যারা এই বিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিল, তাই কৈবর্ত বিদ্রোহটা আছে, কৈবর্ত বিদ্রোহটা তোমরা একটু দেখবে। আর শেষ পর্যন্ত রামপাল এই কৈবর্ত বিদ্রোহটাকে দমন করে, নিয়ন্ত্রণ করে এবং কিছুদিনের জন্য আবার রামপাল এই পাল বংশের যে হারিয়ে যাওয়া গৌরব সেটা আর ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। এটুকু রামপাল, এটুকু পড়া হলো কম সময়ের মধ্যে।